আসসালামু আলাইকুম। কেএফসি রেস্টুরেন্ট, আমার মনে হয় না এমন কোনো লোক নাই যারা কেএফসির নাম শোনেনি। কেএফসি স্বনামধন্য একটি রেস্টুরেন্ট, বিশাল বড় প্রতিষ্ঠান। কেএফসি সারা বিশ্বেই রয়েছে, তো তারই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়াতেও রয়েছে। এবং কেএফসি রেস্টুরেন্টে যারা আপনারা কাজে আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি যদি আপনারা পুরো দেখেন। কেএফসি রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখানে আপনাদের কাজটা কেমন হবে, আপনাদের স্যালারিটা কেমন হবে, এরপরে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কি না, কোন ধরনের কাজ নিয়ে আপনারা আসতে পারবেন, আসার পরে আপনাদের ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, ভিসা কে লাগিয়ে দিবে, এবং কোন এজেন্টের মাধ্যমে আপনারা কেএফসি রেস্টুরেন্ট ভিসা নিয়ে আসতে পারবেন, বিস্তারিত থাকছে ভিডিওতে। তো সাধারণত কেএফসিতে আপনার যে কাজটা হবে এটা হাই কোয়ালিটি এবং হাই প্রফেশনাল একটা কাজ বলা যায়। এখানে কিন্তু সাধারণত শেফ হিসেবে লোক বা কর্মী নেওয়া হয়, আর তাছাড়া দেখা যাচ্ছে ক্লিন করতে। এবং সবথেকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যত জায়গায় গেছি কেএফসিতে, আমি দেখেছি যে বেশিরভাগ সবই হচ্ছে মালায়ু। মালায়ুরা সবথেকে বেশি এখানে কাজ করে, তারা 8 ঘন্টা বেসিক ডিউটি সবথেকে বেশি করে। এখানে কেএফসিতে বেসিক স্যালারিটা হাই, যদি সাধারণত 1500 রিঙ্গিত বেসিক স্যালারি হয়ে থাকে মালয়েশিয়াতে, রেস্টুরেন্টের কেএফসিতে আপনার বেসিক স্যালারি কিন্তু 1500 থেকে বেশি, অনেক বেশি। কেএফসিতে সাধারণত সব সময়ের জন্য ভিড় লেগেই থাকে, লাইনের পরে লাইন, কারণ নামি দামি একটি প্রতিষ্ঠান, আর এখানে সব সময়ের জন্য সুশৃঙ্খল ভাব থাকে। এখানে আপনার যারা আসে সাধারণত শখের বসে কেএফসিতে খেতে আসে, বিশেষ করে ধনী ব্যক্তিরা যারা, এরা সবথেকে বেশি কেএফসিতে খায়। আর মিডিল ক্লাসের লোক যারা রয়েছে, এরা দেখা যাচ্ছে শখের বসে গেল একটু কেএফসিতে খেলো। কেএফসিতে যে সমস্ত জিনিসপত্র বিক্রি করা হয় এগুলোর দামও কিন্তু বেশি। এদের মালামালগুলো খুবই মানসম্মত। আপনারা যারা বিশেষ করে কেএফসিতে গেছেন বা কেএফসি দেখেছেন, আপনারা যারা খেয়েছেন, তারা অবশ্যই জানেন যে এখানে প্যাকেজ থাকে, সেই প্যাকেজে কিন্তু আপনাকে নিতে হয়। এখানে সাধারণত পানি, ঠান্ডা জাতীয় খাবার যেটা, সেটা দেখা যায় যে বেশিরভাগ হচ্ছে পেপসি, আরও অন্যান্য রয়েছে। সে প্যাকেজের সঙ্গে কিন্তু সব কিছু থাকে। এক একটা প্যাকেজে দেখা যাচ্ছে হয়তো 2 পিস মুরগি অথবা 3 পিস মুরগি থাকে। কেএফসি নাম করা একটা রেস্টুরেন্ট ভাই, এদের খাবার একবার খেলে লেগে থাকে ঠোঁটে বা জিহ্বাতে যে আবার কবে খেতে পারবো। সুন্দর পরিবেশনা, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। বেশিরভাগ মাল হচ্ছে অনলাইনে অর্ডার হয়, দেখা যাচ্ছে অনলাইনে অর্ডার দেয়, দেওয়ার পরে সেখানে গিয়ে অনলাইনে যে রিসিপ্টটা সেটা দেখায়, দেখালেই কিন্তু মালগুলো সেল দিয়ে দেয়। আর সবথেকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের রিসিপ্টটা যদি আপনি নিয়ে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার 10% বা 20% কমিশন কিন্তু পরবর্তীতে গেলে আপনি পেয়ে যাবেন। সাধারণত কেএফসি মুরগির যে মাংস রয়েছে এগুলো আগুন দিয়ে ফ্রাই করে তারপরে বিক্রি করে। তো এখানে আপনার কাজটা কি, একজন সাধারণ ব্যক্তি সেখানে গেল, যাওয়ার পরে একটা কেএফসির অর্ডার দিল, সে খেলো, খাওয়ার পরে উঠে গেল, আপনাকে সেই টেবিলটা আপনাকে পরিষ্কার করতে হবে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে যে এখানে আপনি সব কিছু কেএফসিরই পাবেন। এখানকার প্লেটটা কিন্তু ওই স্টিল বা প্লাস্টিকের প্লেট না, এখানকার প্লেটটা হচ্ছে কাগজের, যেটাতেও কেএফসি লেখা রয়েছে। সেগুলো আপনি উঠিয়ে জাস্ট পরিষ্কার করে দিবেন, পরবর্তীতে আর একজন আসবে খাবে, নেক্সটে আপনার দেখা যাচ্ছে আবার সেটাই করতে হবে। যে প্যাকেজটার অর্ডার দিয়েছে সেই প্যাকেজটা দেখা যাচ্ছে আপনি এনে টেবিলে রাখলেন, তারা খেলো, উঠে গেল, আবার আপনি টেবিলটা পরিষ্কার করে দিলেন। এটাই হচ্ছে মূলত কাজ। আর যদি আপনাকে মুরগি কাটতে দেয় ভেতরে, তো দেখা যাচ্ছে পিস পিস করে মুরগি কাটতে হবে। এটা আসার পরে আপনাদেরকে তারা শিখিয়ে দিবে কীভাবে কাটতে হবে। যদি এই কাজটা দেয় তাহলে আপনারা সেই মুরগিগুলো ভিতরে কাটবেন, অথবা দেখা যাচ্ছে আপনি যদি ডিরেক্টলি শেফ হিসেবে কাজে আসেন তাহলে আপনাকে ফ্রাই করার দায়িত্বটা দিবে। এখানে আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কেএফসি যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো পরেই আপনাকে কাজ করতে হবে। সাধারণত একটা কেএফসিতে 6 থেকে 7-8 জন কাজ করে, এর বেশি লোক থাকে না। এখানে কেএফসিতে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না যে আপনি কোনটা খাবেন। কেএফসির মার্কেটের ভিতরে সুন্দর করে বড় ব্যানার রয়েছে, সব সময়ের জন্য স্ক্রিনে আসছে যাচ্ছে কোনটা কত রেট, সব দিয়ে দেওয়া রয়েছে বিভিন্ন প্যাকেজ। 2 জন দেখা যায় কাউন্টারে থাকে সাধারণত। কেএফসিটা কিন্তু 24 ঘন্টার জন্য খোলা থাকে, 24 ঘন্টা, আর সব সময়ের জন্য এখানে লোক লেগেই থাকে।
শৌখিন পরিবেশ, নাম করা হওয়া, এখানে সবসময়ের জন্য লোকজন আসে এবং খাবার কিনে নিয়ে যায়। তো আমাদের মতো বাংলাদেশিদের জন্য বেশিরভাগই 2 শিফটে কাজ হয়, 12 ঘন্টা ডিউটি, 3 ঘন্টা ওভারটাইম, 1 ঘন্টা রেস্ট এবং আপনার 8 ঘন্টা বেসিক ডিউটি। আর সাধারণ যারা মালয়েশিয়ান রয়েছে এরা ওভারটাইমও করে, আবার অনেকে বেসিক ডিউটি করে চলে যায়। এখানে স্যালারিটা হাই ভাই, মোটামুটি 2500-3000 রিঙ্গিত তো অনায়াসে এখানে ইনকাম করা সম্ভব। আপনারা যারা KFC রেস্টুরেন্টে কাজে আসতে চাচ্ছেন, আপনাদেরকে কিন্তু অবশ্যই সার্ভিস ভিসা নিয়ে রেস্টুরেন্ট ভিসাতে আসতে হবে। তো আপনারা আসবেন কিভাবে, যোগাযোগ করবেন কিভাবে? এক্ষেত্রে KFC প্রতিষ্ঠানের নিয়োগ অনুমতি পেয়েছে যে রিক্রুটিং এজেন্সি, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। কোন রিক্রুটিং এজেন্সি অনুমোদন পেয়েছে? মালয়েশিয়া আপডেট নিউজ টুডে চ্যানেল রয়েছে আমার আরও একটি, সেখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় কোন কোম্পানি কোন রিক্রুটিং এজেন্সির কাছে অনুমোদন পাচ্ছে। আপনারা কষ্ট করে সেখানে গিয়ে দেখতে পারেন।